আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সুখবর, বাংলাদেশে আর লোডশেডিং হবে না, বিদ্যুৎ থাকবে। এক মিনিটের জন্য বিদ্যুৎ চলে যাবে না, কারণ বাইরের দেশ থেকে আমাদের দেশে প্রচুর পরিমাণে কয়লা আসছে, যার মাধ্যমে আমরা শত শত বছর ধরে আমাদের দেশে বিদ্যুৎ চলবে। সুবহানাল্লাহ। এদিকে ভারত, তারপর নেপাল প্রতিনিয়ত কয়লা রপ্তানি করে আসছে, এবং বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে কয়লা কেনার প্রস্তাব দিয়ে আসছে, তারা কয়লা আমদানি করবে। তাছাড়া অন্যান্য দেশ থেকেও বাংলাদেশ পরিক্রমা করছে যে কয়লা আমদানি করবে। এইদিকে কয়লা যে আমদানি করবে, একটি তথ্য প্রচারিত হয়ে আসছে, সেটা হচ্ছে ওমান থেকে 77টি জাহাজে করে বাংলাদেশে কয়লা আসবে, যার পরিমাণ দাঁড়ায় 85,92,895 মেট্রিক টন কয়লাসহ 77টি বিশাল জাহাজে করে বাংলাদেশে কয়লা আসছে, এখনও রাস্তায় আছে। এরকম তথ্য ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার করছে। এটা নিতান্তই গুজব এবং মিথ্যা। বাংলাদেশে এরকম বহু গুজব মিথ্যা ছড়ানো হচ্ছে। ওমান থেকে কয়লা আসবে, এটা চুক্তি হিসেবে স্বাক্ষরিত করা হয়েছে, সেটা এখনো আসেনি, আসবে তো, বা এটা নিয়ে চুক্তি করা হয়েছে, এখন কতটুকু আসবে, কবে আসবে, এটা নিয়ে আরো অনেক সময় দরকার। তো আমরা কেন মিথ্যা ফেক নিউজ দিয়ে সাধারণ জনগণ যারা আছে তাদেরকে খুশি করব, তাদেরকে উত্তেজিত করে ফেলব, তাদেরকে আরো কষ্ট দিব? কারণ একটি মিথ্যা কথা আপনি প্রচার করে দেশের জনগণ, মানুষ ভাববে, আশ্বাস নেবে যে না, একটা ভালো সংবাদ আসছে। সেই সংবাদ যদি মিথ্যা হয়, তাহলে তো আরো দেশে সরকারের প্রতি বা দেশের রাষ্ট্রের প্রতি আস্থা হারিয়ে ফেলবে, একে অন্যকে খারাপ বুঝবে, বিশ্বাস হারিয়ে ফেলবে, আতঙ্কিত থাকবে, হতাশা, ডিপ্রেশনে ভুগবে। কেন আমরা এই কাজটি করছি? আমরা সত্য খবর প্রচার করি, কিভাবে দেশে উন্নয়ন করা যায়, কিভাবে সত্য প্রচার করা যায়, বিদ্যুতের ক্ষেত্রে আমরা কিভাবে কোন কাজটি করলে, কোন পরামর্শটি দিলে, কোন কিভাবে করলে ভালো করা যায় আর কি, দেশের মানুষ ভালো থাকা যায়, সেই ব্যাপারে আমরা উৎসাহিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।